বাদ দিয়ে আমি আর কোন শব্দ কোরআন হাদিসে অন্তত পাইনি। এখন যারা জিকিরের নামে নতুন নতুন শব্দ আবিষ্কার করে মানুষের কাছে দিচ্ছে, কোরআনে কারিম জানিয়েছে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহাওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। সূরা আরাফের 51 নম্বর আয়াত প্রথম অংশে আছে, 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে, তাফসীরে ফিজলাল আল কোরআন সাইয়্যেদ কুতুব রহমতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে এভাবে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহাওয়া ওয়া লাইবা, পৃথিবীতে যারা ইসলামকে, দিনকে, ধর্মকে ঠাট্টা বিদ্রুপের বিষয় হিসাবে পরিগণিত করেছে, ইসলামকে হাসির পাত্র বলেন, জিকিরের নামে অনেকে ইসলামকে হাসি ঠাট্টার বিষয় বানিয়ে ফেলেছে। জিকির একটা ইবাদত, সেদিকে না গিয়ে এমন এমন শব্দ দিয়ে জিকির করছে যেগুলো এই চারটা শব্দের ভেতরে পাওয়া যায় না। মুসলমান ভাইরা, আপনি মিলাবেন আপনার বিবেক দিয়ে, কারণ আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। অনেকে আবেগ দিয়ে ইসলাম মানতে গিয়ে জঙ্গি হয়ে যাচ্ছে, কথা বলে না কেন? জঙ্গির সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এটা যদি বিবেক দিয়ে আপনি চিন্তা করতেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতের দলিল দিয়ে যারা মানুষকে জঙ্গি বানায়, অথচ ওই জায়গায় জঙ্গির কোন আয়াত না, ওটা হচ্ছে জেহাদের আয়াত। জিহাদ আর জঙ্গি এক জিনিস না, জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। ওরা উল্টা বুঝিয়েছে, কারণ ওরা বুঝেছে কোরআন আবেগ দিয়ে, বিবেক দিয়ে না। এই জন্য আমি একজন মনীষীর বক্তব্য শুনেছিলাম,